আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিডি টুডে সনদ পত্রিকা থেকে আপনাকে স্বাগত। আমরা আজকে আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল বিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে চিকিৎসাধীন ছিলেন দীর্ঘদিন যাবৎ। আচ্ছা, আমি সরাসরি কথা বলি। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আক্তার জাহান। আক্তার জাহান, আপনি কোথা থেকে আসছেন এবং আপনি এখানে ডিপিআরসি হসপিটালে কোন ডক্টরের অধীনে আছেন? আমি ডক্টর শফিউল্লাহ প্রদানের। আচ্ছা, আপনি তো এখানে ভর্তি আছেন, তাই তো? আচ্ছা, কতদিন যাবৎ ভর্তি আছেন? আমি আজকে 16 দিন। আচ্ছা, 16 দিন যাবৎ এখানে ভর্তি থেকে আপনি চিকিৎসা নিচ্ছেন। আচ্ছা, আপনার কি সমস্যা ছিল একটু যদি আমাদের দর্শকদের বলতেন। আমার সমস্যা অনেক ছিল, কোমরের হাড় ক্ষয়, পায়ের হাঁটুর ক্রিয়া ক্ষয় হয়ে গেছে, পায়ের পাতার গোড়ালি যেটা বলি ওইটা হাড় বেড়ে গেছে, পাতা দিয়ে হাড় বেড়ে গেছে, এগুলা ছিল। ও পায়ের হাড় জ্বলতো, বেশিক্ষণ দাঁড়াই থাকলে জ্বলতো, ব্যথা করতো, অনেক সমস্যা ছিল আমার। আচ্ছা, আপনার অনেক সমস্যা ছিল, আপনি যে সমস্যাগুলো নিয়ে এখানে এসেছেন, তো আপনি কতটুকু সুস্থ হয়েছেন, মানে আপনি এখন কি, আপনার কি অবস্থা একটু যদি আমাকে খোলাখুলি বলতেন। ইনশাআল্লাহ আমি এখন আল্লাহর রহমতে অনেক সুস্থ হয়েছি। আজকে 16 দিন যাবৎ ভর্তি থেকে আমাকে 3 বেলা খেলা করে দিয়া আল্লাহর রহমতে আমি অনেক সুস্থ বোধ করতেছি। আপনি এখন সুস্থ সুস্থতা বোধ করছেন, তাই তো? আচ্ছা, আপনার যে সমস্যাটা, এটা কতদিন যাবৎ আপনি ভুগছিলেন এই সমস্যাটা? অনেক দিন, 6-7 বছর। 6-7 বছর কোথাও কি চিকিৎসা নিয়েছিলেন? আমি না, ওই রকম ভাবে নিয়ে নাই, অর্থোপেডিক্স ডাক্তারদের কাছে গেছি, ওনারা অপারেশন করতে বলছে। অপারেশনের কথা বলেছিল? জি, আমি আর ওনাদের কাছে যাই না। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে ডক্টর শফিলা প্রধানের আন্ডারে আপনি আছেন, চিকিৎসা নিয়েছিলেন, উনি কি চিকিৎসা করেছিলেন? উনি আমাকে চিকিৎসা করেছেন, কিন্তু অপারেশনের কথা উনি বলেন। অপারেশনের কথা জানতে চাইছিলাম, অপারেশন করেন না? তাহলে কিভাবে আপনি, মানে আপনার ট্রিটমেন্ট করলেন? আমাকে ইনজেকশন দিয়েছেন, রিহ্যাব ফিজিওথেরাপি যেটা, আচ্ছা ওইটা দিয়েছেন, ওইটার মাধ্যমে আমি আল্লাহর রহমতে। আচ্ছা, রিহ্যাব থেরাপি এবং মানে মেডিসিনের মাধ্যমে আপনি সুস্থ হয়ে গেছেন। আচ্ছা, যে 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 জায়গায় অন্য অন্য ডক্টর আপনাকে অপারেশনের কথা বলেছিল। আচ্ছা, তো আপনি এখন কেমন বোধ করছেন? এখন আমি ইনশাআল্লাহ অনেক ভালো বোধ করতেছি, এখন আজকে আমার ছুটি। আচ্ছা, আপনি তো আজকে চলে যাবেন, তো এখানকার পরিবেশ আপনাকে কেমন লাগছিল, কেমন ছিল এখানকার, একটু আমাদের দর্শকদের যদি একটু বলতেন। এখানে ডাক্তার, নার্স, থেরাপিস্ট যারা আছেন ওনারা অনেক ভালো। থেরাপিস্টেরা নিজের মার মতো, মা খালা ওনাদের মতো আচরণ করতো, ওনারা অনেক ভালো চিকিৎসা দেয়, অনেক হেল্প করে। আমি এর মধ্যে 2 বার অসুস্থ হয়ে গেছিলাম, ওনারা আমাকে অনেক হেল্প করছে। আচ্ছা, অন্যান্য যে রোগীরা আছেন, মানে আপনার সমস্যা নিয়ে ভুগছেন তারা, তাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে আপনার। আমি বলবো সামর্থ্য অনুযায়ী, যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য, তারা অপারেশনের দিকে না যাইয়া এখানে চিকিৎসা নিলে ভালো। টাকা সেরাও লাগলো না, চিকিৎসাটা ভালো হইলো। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। জি।